জনাব মোবাশ্বের চৌধুরী মোবাশ্বের ভাইকে ফুল দিয়ে বরণ করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব ইসহাক মিয়া ইসহাক ভাই। জনাব ইসহাক মিয়া ইসহাক মিয়া ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের বাংলাদেশে হাত বাড়িয়ে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনার উপহার নিয়ে, যিনি গরিব দুঃখে কৃষকের ধান কেটে গড়ে তুলে দিচ্ছেন, যিনি গরিব দুঃখে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন, অসহায়দের মধ্যে হাত বাড়িয়ে দিচ্ছেন। আজকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলেছেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব নির্মল রঞ্জন গুহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি নির্মল দাকে। পবিত্র রমজান মাসে জাতির জনক বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তার প্রত্যক্ষ সহযোগিতায় আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি যার নেতৃত্বে এক ঝাঁক সাবেক ছাত্র নেতার সমন্বয়ে 80 এবং 90 দশকের সাবেক ছাত্র নেতাদের নতুন করে পথ চলা আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় নেতা কৃষিবিদ আ ভ ম বাহাদুর নাজিমের সুপরামর্শে আমরা স্বেচ্ছাসেবক লীগ সেবার মানসিকতা নিয়ে সারা বাংলাদেশে কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে এই মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আজ উত্তর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আজকে এই পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী বিতরণ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি একজন সাবেক ছাত্র নেতা, যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, উত্তরের সভাপতি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে একজন সৎ কর্মঠ নেতৃত্ব হিসেবে যিনি কর্মীদের কাছে বিবেচিত পরিচিত আমার সেই স্নেহ ভাই মোহাম্মদ কিষাণ মিয়া। আপনাদের এই এলাকার আরেক সুনামধন্য ব্যক্তিত্ব যিনি আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছেন, আমাদের ছাত্র রাজনীতির সহযোদ্ধা, যিনি মৈনেত্রী হাসান চৌধুরী ইকবাল রহমিয়া কমিটি ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন, যিনি স্বেচ্ছাসেবক লীগের সূচনা লগ্ন থেকে এই মহানগর দক্ষিণের প্রথম উত্তরের প্রথম নির্বাচিত সভাপতি, আপনাদের সেই প্রিয় নেতা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি পবিত্র হজের জন্য সৌদি আরবে থাকাকালীন সময়ে যিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আপনাদের এলাকার প্রিয় সন্তান সাবেক ছাত্র নেতা আলহাজ কুমার শেখ চৌধুরী। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আনোয়ার আনোয়ার ইসলাম বিপুল, আমাদের আমাদের ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মুর্তজা হায়দার শরীফ স্বেচ্ছা এবং দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি আজকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, যাকে নিয়ে এই মিরপুরের মানুষ সত্যটাকে আগামী দিনে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি মিরপুরের জন্য কথা বলবেন, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য কথা বলবেন। আমার সেই প্রিয় নেতা বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আগামী রমজানুল ঈদকে শেখ মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি জনাব ইসহাক মিয়া আমাদের মাঝে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া,
এই করোনাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে গ্রুপকে হারাম করে এই মানুষ মানুষ আত্মমানবতার সেবায় মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যিনি সারা বাংলাদেশে উনি ঘুরিয়ে বেড়েছেন এবং মানুষের জননেত্রী শেখ হাসিনা উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা ছাত্র নেতৃত্ব সাবেক ছাত্রলীগ নেতা আমাদের প্রিয় নেতা জনাব বাবু নির্মল রঞ্জন গুহ আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব স্নেহ ছোট ভাই জনাব মনোয়ার হোসেন বিপুল আমাদের মাঝে উপস্থিত আছেন। মর্তুজা হায়দার শরীফ উপত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। কাফরুল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি দুঃসময় দুর্দিনের অনেক ত্যাগী নেতা জনাব সৈয়দ নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। মিরপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনাব মোজাম্মেল হোসেন শরীফ আমাদের মাঝে উপস্থিত আছেন। শাহালি থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনাব সেন্টু এবং দারুসালাম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি স্নেহ ছোট ভাই জনাব ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। বাসনটেক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনাব আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন। শেরবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ আমাদের মাঝে উপস্থিত আছেন। পাটনা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনাব নান্নু আমাদের মাঝে উপস্থিত আছেন। কাফরুল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এবং শাহালি থানা আওয়ামী লীগের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শহীদ খান সহ বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং মহানগরের বিশেষ করে মহানগর নেতৃবৃন্দ আমার কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দিবেন আমাদের দাদা বক্তব্য দিয়ে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে গাজীপুরে আমাদের যেতে হবে। আমি শুধু এতটুকু বলবো আজকে আপনারা যে এই সামগ্রী যেটা পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যাকে আপনারা গত পাঁচবার ভোট দিয়ে যাকে আপনারা প্রধানমন্ত্রী চারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রী করেছিলেন আপনাদের সেই প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকের উপহার সামগ্রী সেটা আগামী ঈদকে সামনে রেখে আমাদের সেই সংগঠনের বিপ্লবী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং আমাদের সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু এবং তাদের নেতৃত্বে আমাদের ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনাব ইসাক মিয়ার নেতৃত্বে আজকের এই উপহার সামগ্রী সেই উপহার সামগ্রী ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আপনাদের কেউ উপরে উঠতে হবে না, আপনারা যার যা আসনে বসে থাকবেন আপনাদের কাছে প্রত্যেকের কাছে আপনাদের দাদের কাছে স্লিপ আছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। আপনাদেরকে এখানে লাইন ধরতে হবে না, আমরা শুধু অল্প কয়েকজনকে লাইনে দিব এবং প্রত্যেকের কাছে আমরা মালামাল গুলো পৌঁছে দিব। আমরা কাউকে এখানে কোনো কিছু কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আনি নাই, আমরা শেখ হাসিনার উপহার সামগ্রী আপনাকে দিতে এসেছি সুন্দর মতো আপনাদের কাছে পৌঁছে দেবো জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। তাই আমি বলবো আপনারা সুন্দর মতো এখানে বসে থাকুন, যাদের কাছে স্লিপ আছে তাদের কাছে খাবার চলে যাবে, এর বিকল্প কোনো পথ নেই। ইনশাল্লাহ প্রত্যেকেই আপনারা পাবেন, ইনশাল্লাহ আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আপনারা দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনা যাতে আগামী নির্বাচন আবার বিপুল ভোটে নির্বাচিত করে আপনাদের সেই বাংলাদেশের উন্নয়নের আকাঙ্ক্ষাকে আবার যাতে আমরা উন্নয়ন বাংলাদেশ অব্যাহত থাকে এ আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে মজিবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্র সংসদের শেষ নির্বাচন করেছিলেন যাকে আমরা সততার হিসাবে ন্যায়ের হিসাবে ছিনে যার পিছনে আমরা রাজনীতি করে যাচ্ছি সততার প্রতীক হিসাবে আমার নেতা আমাদের নেতা প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব ইসাক মিয়া ইসাক ভাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি জানবেন। খ্যাতি সম্পন্ন করেছেন সে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব বাবু নির্মল রঞ্জন গুহ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি, যিনি যার জন্য আজকের আয়োজন, তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্র কমিটির বিপ্লবী
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন, তারই জন্য আজকের এই আয়োজন। ইফতার সামগ্রী সে আপনাদের প্রিয় নেতা, যিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছা সেবক লীগের বিপ্লবী সভাপতি ছিলেন, যার কাছ থেকে আমরা দায়িত্ব পেয়েছি, আমি এবং আমাদের সাধারণ সম্পাদক নাঈম, এবং সেই প্রিয় নেতা মিরপুর গণ মানুষের নেতা, যাকে নিয়ে আমরা এই মিরপুরে সবকাছে গিয়ে তিনি আগামীতে এই মিরপুর থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন, সেই আমাদের প্রিয় নেতা আলহাজ মোবাশ্বের চৌধুরী আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে বক্তব্য রেখেছে। আপনাদের প্রিয় নেতা, যিনি একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকের সাংগঠনিক ছিলেন, পরিশ্রমিক নেতা, সেই মনোয়ার হোসেন বিপুল উপস্থিত আছেন, আরও কেন্দ্রীয় নেতা শরীফ উপস্থিত, আমাদের এই মিরপুর থানার সভাপতি এবং দারুসালাম থানার সভাপতি এবং শাহালি থানার সভাপতি সহ কাফরুল থানা এবং আমাদের বাসানের থানা এবং অনেক থানার সভাপতি সাধন হয়েছেন, আর বিশেষ করে যারা আগামী দিনের মহানগর নেতৃত্ব দিবেন সাবেক ছাত্রনেতা, যারা এখন আমরা কমিটি দিতে পারি নাই, ইনশাআল্লাহ আমাদের সেক্রেটারি নাইম আসলে আমরা অবশ্যই কমিটি করছি, এটা জমা দিব, আপনাদের ইনশাআল্লাহ আমরা পরিচয় করে দিতে পারবো। আগে কিছু নেই, কষ্ট করেন, কষ্টের ফল ইনশাআল্লাহ আল্লাহ দিবে, আমরা দিব, চেষ্টা করি।